সাইদ ভাই, জি ভুলো না মন তাহারে। আচ্ছা, কারে ভুলবো না? এখানে তো এরকম দুই দুই প্রকার, যেমন নাকি কেউ কেউ গুরুকে এই করে মানে টার্গেট করে বলতেছে, ইঙ্গিত করে বলতেছে যে গুরুকে তুমি কখনো ভুলবে না, এই গুরু তোমার নায়েবি রসুল। আবার কেউ কেউ এটাকে আবার বলতেছে যে না, সেই পরম সত্তাকে খুঁজো। তো গুরু আর পরম সত্তার মধ্যে পার্থক্য হইল যে ভায়া গুরুকে না চিনে, মিডিয়া গুরুকে না চিনে তো পরম সত্তাকে পাওয়া যাবে না। তাই গানের মধ্যে বলতেছে যে তোমাকে পরম সত্তাকে চিনিয়ে দিল, ধরে দিল, বুঝাই দিল, দেখাই দিল, তুমি তাকে কখনো ভুলো না। ভুলো না মন তারে, তাহারে নিরিক বান্দরে দই নয়নের, নিরিক বান্দরে দই নয়নে, এ ভুলো না মন তাহারে। কালু সাফকিরের গান। কার গানটা এটা? কালু সাফকি আমার মানে কিন্তু সাটুরিয়া। এই বিচ্ছেদের মধ্যে আপনি কার সবচেয়ে আপনার মনে পড়তেছে এখন কোন গানটা? বিচ্ছেদি গান তো কত রকমই আছে, তবে যখন যার লেখা লেখা গান আমরা গাই তখনই তাকে স্মরণ হয়। তো এই মুহূর্তে যেমন নাকি যে বললাম, এটা হলো একটা বিরহ গান, বিচ্ছেদি গান, এটা কালু সাফকিরকে দেখে ফেললাম। আবার যদি আমি মনে করি যে আমি আরেকজনের স্মরণ করবো, সেটা ধরেন আমার গুরু রাধা বল্লভ সরকার, রাধা বল্লভ সরকার একটা জি ওইরকম একটা গাবো নে। ওরে কাঁচাবাসের ঘর বানাইয়া আমি পরবাসে দিন কাটাই, তুমি বিনে দয়াল গুরু বান্ধবকে ওয়ার নাই রে, বান্ধবকে ওয়ার নাই। আমি ভেবেছিলাম অনেক কিছু আমি কামাই করেছি, কামাই মানে রুজি করা, আমি এখন দেখি সব হারাইয়া কাঙ্গাল সেজেছি রে, ওরে আমি কাঙ্গাল সেজেছি। তুমি আমায় কুলে নিও আমায় অসময়ে সাথী হইও রে, তুমি বিনে আমার অসম কালের বান্ধব কেউ আর নাই, দয়াল গুরু তুমি বিনে বান্ধব কেউ আর নাই। এই তো সেই অসম কালের সময়। আমাদের মনের মধ্যে তো হাহাকার কাজ করে কেন? হ্যাঁ, হাহাকার করবে, এটার অর্থ হলো এই দেহে তো আত্মা পাঁচটা, একটা না তো, একটা আত্মা যদি থাকতো একরকম টানতো, যেমন ব্রহ্মাণ্ডটা চালাইতেছে একটা আল্লাহর ইঙ্গিতে, কোনো গোলমাল হয় না, এর মধ্যে যদি আরেকজন থাকতো গোলমাল হইতো। তেমনি আমাদের দেহে পাঁচটা আত্মা থাকে, যেমন এই পাঁচটা আত্মা পাঁচ দিকে টানাটানি করে, এই জন্য। আত্মাগুলো কী কী নাম? আত্মাগুলো হইল নাবাদি, জামাদি, হায়ানি, ইনসানি, রু, কুর্সি, পাঁচটা। হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারাম, শম্ভুমাত্মার, এই। আর এমনি সাধারণত আমরা বলিয়া থাকি যে গাছের আত্মা, মাছের আত্মা, পশুর আত্মা, জীবের আত্মা, পরমের আত্মা, এরকম। কোনো মানুষ যদি অসংযত কাজ করে ফেলে, হঠাৎ একজন গালি দেয় যে তুই তো দেখে ভূতের মতো কাজ করস, অর্থাৎ ভূতাত্মা। তার মানে আমাদের দেহের মধ্যে অনেক ধরনের জাত আছে, জি জি, মানে অনেক ধরনের প্রকার আছে, জি। এর মধ্যে আমি সমন্বয় করব কেমনে? এই সমন্বয় করতে গেলে হইলো গুরুর কাছে যাইতে হইব, গুরু আমাকে বুঝাই দিবে এইখানে এই আত্মা এর কাজ এই, এইখানে ওই আত্মা ওর কাজ হই, ওইখানে ওই আত্মা ওর কাজ হই। তো পরম আত্মা যেটা তার কাজ যেটা নাকি গোপনীয় রয়ে গেছে, মানে সেই তত্ত্বজ্ঞানী যারা জেনেছে, বুঝেছে, দেখেছে, সেই সমস্ত লোককেই বলা হয় গুরু। গুরু সে আমাদের মতো অজানা মানুষকে জানিয়ে দেয়। এই হচ্ছে তোমার ভেতরের কনফ্লিক্ট, জি জি জি, তোমার ভেতরের দ্বন্দ্ব, দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া, সংঘাত। তাহলে আমাদের ভেতরের ঝগড়াগুলো কি মিটমাট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, সম্ভব, সম্ভব। আচ্ছা আচ্ছা, সম্ভব করতে গেলে অনেক কষ্ট করতে। তাহলে এই যে সাইদ ভাই, আমরা খেতে চাই, ধন চাই, খেতে মানে বিশেষ করে আমরা খুবই ইম্পর্টেন্ট মানুষ হতে চাই, ভিআইপি হতে চাই,
এই চাওয়া কি আসল চাওয়া? না না না, এগুলো তো খনি অস্থায়ী জিনিস, আজ আছে কাল নাই। আমাদের দৈহিক সৌন্দর্য এটাও কিছু না, আমাদের পোশাক আশাক। তবে এই যে পোশাক আশাক, দৈহিক সৌন্দর্য বা দৈহিক যে একটা পরিবেশ সৃষ্টি করা, এটার প্রয়োজন আছে। কেননা সামাজিকতা রক্ষা না করলে ধর্মের দিকে আইজ্ঞান যাব না। সামাজিকতা রক্ষা করতে গেলে আমার দেহের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হইব। আমার দেহ যদি ভালো না থাকে তাহলে আমার গুরু ভজন হবে না, আমার গুরু ভজন না হইলে পরমকে চিনতে পারবো না। আর দেহকে ভালো রাখতে গেলেই আমার অর্থের দরকার পড়ে। অতএব সব কিছু সমন্বয়ে ঠিক রেখে যে নাকি তাকে চাই সেই কামিয়াতি হয়। মানে আপনি সন্ন্যাসী হতে বলছেন না, বনে জঙ্গলে চলে যেতে বলছেন না? না, এটা বলে নাই। মানে তাহলে কনফ্লিক্ট, ভিতরের অন্তর্দ্বন্দ্ব নির্বাপন করার জন্য বনে যাওয়ার প্রয়োজন নাই? না 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 না, নিজের আত্মচৈতন্য করতে পারলেই, আমার এখানে আত্মশুদ্ধ হয়ে গেলেই সেই পরমকে পাবার পথ অবশ্যই পাওয়া যাবে। তার মানে নিজেকে জানাটাই আসল কথা? আসল কথা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এর মানেটা কি বলেন তো? সক্রেটিস বলছিল নো দাইছে, নো দাইছে মানে তোমাকে তুমি জানো, তুমি কে? কেমনে জানবো আমি? আমার এটা জানার মধ্যে এরকমই হবে যে আমার ভিতরে হাত পা নাক কান চোখ মুখ সব কিছু আছে, তবে কোনো কোনো সময় আমরা ঘুমাই, কোনো কোনো সময় আমি ব্যথা পাই, কোনো কোনো সময় খাইতে চাই, এগুলা কি কেমনে গিলা হইল? হাত আমার কে শক্তি কে দিল? আমার চোখকে দর্শন কে দিল? এইটা দর্শন, দশটা শক্তি আছে, দর্শন পশন চলন ফিরন অনুভবন কথা বলন, এগুলা কে দিল? আমার হাতের থেকে হঠাৎ করে যদি শক্তিটা কমে যায়, আমার বুঝতে হবে যে আমার হাতের যিনি নাকি কর্তা, এই ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, উনি আবার জায়গায় 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 প্রতিনিধি নিয়োগ করে, তেমনি এই হাতের মধ্যে আলাদা একটা প্রতিনিধি আছে। যেমন মানব দেহে আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল মুনকির নকির কারামন কাতমিন, এই দশজন, এই আষ্টজন ফেরেস্তা এই মানব দেহে অহর্নিশি বিরাজ করে। এখন এই বিরাজ করে যে সেটা আমি জানি না, আমি যদি জানতে পারি তাহলে আমি চট করে একটা সন্ধ্যা রাত্রি হয়ে গেলেই অন্ধকারের মধ্যে ডরাবো না। এখন আমার কোথায় কী আছে জানতে হইলে পারে আমার হাতের শক্তি দিল কে, চোখের দর্শন শক্তি দিল কে, কানে শ্রবণ শক্তি কোত্থেকে আসলো, অনুভবন শক্তিটা, এগুলো আমার নিখুঁতভাবে জানা হয়ে গেলি আমাকে আমি ভয় চলে যায়। ভয় চলে যায়। আচ্ছা, এখন আপনি আরেকটা প্রশ্ন উত্তর দেন, প্রাণ কি সব কিছুর মধ্যে নাই, গাছের মাছের? হ্যাঁ আছে, আছে আছে, তার মধ্যে একটা প্রাণ নাই, ওই যে বললাম পাঁচটা আত্মা, এক একটা জিনিসের এক একটা আত্মা। গাছের মধ্যে শুধু গাছের আত্মাটাই আছে, যেহেতু ওটা গজায় আস্তে আস্তে বড় সড়ো হয় ওটা, তাহলে ওর মধ্যে একটা আত্মা আছে। সেটা কী আত্মা? সেটা হইল গাছের আত্মা, যেটা না পাখি আত্মা। তারপর ধরেন প্রাণীর মধ্যে পাখি, পাখি তাদের মধ্যে আত্মা আত্মা আছে, ওটার কয় হলো জীবাত্মা। পাথরের মধ্যে কি প্রাণ আছে? হ্যাঁ আছে, মানুষদের ভিতরে যেমন কি পাথরের আত্মা আছে, দেখে কোনো কোনো মানুষের বুঝাইলো তার ভিতরে ভূত ঢুকবে না, কয় তুই তো পাথরের আত্মা মানুষ, তুই পাথরের মতো, পাথরের মানুষ, কান্না আসে না, তার প্রেম আসে না। তার মানে পাথরের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আছে, আচ্ছা আছে। হ্যাঁ অবশ্য, থ্যাংক ইউ সাইদ ভাই, খুব ভালো লাগলো শেষ কথাটা দিয়ে আজকে এই আপনার সঙ্গে একটা ছবি রাখি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার সাইদ ভাইকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে, আমার বিশিষ্ট বন্ধু, ওনাকে আমি গুরু মনে করি। না না না, আমার ভাই, আমরা গত 20 বছর হলো না, না বেশি হয়ে গেছে, আরো বেশি, প্রায় 25 বছর। হ্যাঁ, 25-30 বছর ধরে সাইদ ভাই আমার বন্ধু, আমরা ভালো আছি, আপনারা সবাই ভালো থাকেন, এবং সাইদ ভাই সবাই আমার বন্ধুদের জন্য আপনি একটু দোয়া করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা আজকের এই অনুষ্ঠানটা দেখতেছে আমার জন্য যেন সবাই দোয়া করে, আমিও তাদের জন্য দোয়া করি, তাদের জন্য সার্বিক সহযোগিতা আমার আল্লাপাক সাহায্য করে থাকে। আল্লাপাক সাহায্য করার হিন্দু ধর্মের বন্ধুদের জন্য কিছু বলবেন? ওই একই কথা, এখন মা বিদ্বিতীয়ম, আল্লাহ সারা জগতে কেউ নাই, কেউ আল্লাহ কয়, কেউ গড কয়, কেউ পোপ কয়, কেউ যীশু কয়, কেউ ইত্যাদি ইত্যাদি কয়। তার মানে ধর্ম কোনো সমস্যা না? না না না, ধর্ম হলো এক একটা পথ, এক একটা পথ, পথ তরিকা, তরিকা এক একটা, এক একটা তরিকা, এবং এই তরিকা যদি আমরা চলি তাহলে প্রিয় বন্ধুরা পৃথিবীতে শান্তি নেমে আসবে, হিন্দু মুসলমানকে হত্যা করবে না, হ্যাঁ মুসলমান হিন্দুকে হত্যা করবে না, ইহুদিকে নিধন করবে না, আমরা মানুষ হিসাবে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। ঠিক আছে, জীবন বলে সর্বে সত্তা সবিতা ভুবন্ত,
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বাংলা আরবিতে কয় আমিন আল্লাহুম আমিন একই কথা একই কথা ওকে ধন্যবাদ বাহ সুন্দর হয়ে গেল রেকর্ডটা হ্যাঁ।